বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, লিভার বা যকৃৎ আমাদের দেহের সর্ববৃহৎ অভ্যন্তরীণ ইন্দ্রিয় বা দেহযন্ত্র। লিভার 500 বেশি ফাংশনস বা কার্যের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফাংশন হল ডিটক্সিফিকেশন বা শরীরের দূষিত পদার্থ বা টক্সিন নিষ্ক্রিয় এবং দূর করা। লিভার কীভাবে দূষিত পদার্থ শরীর থেকে দূর করে সেটা আমাদের ভিডিওর বিষয় নয়, লিভারকে কীভাবে দূষণমুক্ত করা যায় এটাই আমাদের ভিডিওর বিষয়। লিভারকে কি সত্যিই ডিটক্সিফাই বা টক্সিনমুক্ত অর্থাৎ বিষমুক্ত বা পরিষ্কার করা সম্ভব? এই প্রশ্নের উত্তর রয়েছে অন্য জায়গায়। আসল সমস্যা হলো অনেকেই লিভারের যত্নের কথা সুস্থ থাকার সময় ভাবে না। লিভারের ক্ষতি করে এমন খাবার দাবার প্রচুর পরিমাণে খায়, মদ্যপান, তামাক সেবন, যেগুলো লিভারের জন্য বিষতুল্য সেগুলোও চলতে থাকে। আর তারা ভাবে লিভার পরিষ্কার করার কোনো একটি ওষুধ খেয়ে নেব, 7-10 দিনের মধ্যেই লিভার ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। ফাজলামি নাকি একে বদমাইশি বলবেন? আর এই ধরনের মানসিকতার সুযোগ নিয়ে বিভিন্ন কোম্পানি বা সংস্থা লিভার পরিষ্কার করার বিভিন্ন প্রোডাক্টস নিয়ে হাজির, কোটি কোটি টাকার ব্যবসাও তারা করছে। কিন্তু তাই বলে কি লিভার সুস্থ রাখার, লিভারের কার্যকারিতাকে বৃদ্ধি করার কোনো ওষুধ বা চিকিৎসা নেই? অবশ্যই আছে, কিন্তু সব থেকে আগে প্রয়োজন লিভারের ক্ষতি করে এমন লাইফস্টাইল, খাবার বা অভ্যাস এবং নেশা পরিত্যাগ করা। এবং এক সঠিক লাইফস্টাইল অনুসরণ করা, এটা কোনো কঠিন কাজ নয়। স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে থেকেই অভ্যাসের একটু অদল বদল আর কি। তারপরে ওষুধের কথা, যে ওষুধ আপনার লিভারের সুরক্ষা দেবে এবং অবশ্যই এই দেহযন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করবে। বাকি কাজ লিভারের, সে আপনার শরীর পরিষ্কারের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিষ্কার রাখবে। যাই হোক, এবার লিভার পরিষ্কার করার তথা একে স্বাস্থ্যকরভাবে কাজ করার জন্য সাপোর্ট করার আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসার বিষয়ে আসি। এর জন্য যে ভেষজ প্রয়োজন তা আমাদের অনেকের কাছেই পরিচিত। এই বেঙ্গল আয়ুর চ্যানেলে এর আগেও এই ভেষজ উদ্ভিদ সম্বন্ধে বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রোগের ঘরোয়া চিকিৎসার প্রসঙ্গে আলোচিত হয়েছে, যেমন চর্মরোগ, জন্ডিস প্রভৃতি। প্রয়োজন হলে ভিডিওগুলি দেখতে পারেন, অবশ্যই উপকৃত হবেন। যাই হোক, লিভারের সুরক্ষা এবং তার কার্যকারিতা বৃদ্ধির জন্য ঘরোয়া ওষুধটি তৈরি করে নিতে যে ভেষজ উদ্ভিদ প্রয়োজন তা হল ভৃঙ্গরাজ বা কেশরাজ। অনেকে একে কালকেশি এমনকি কেশত হিসেবেও জানেন এবং চেনেন, ইংরেজিতে ফলস ডেইজি, আর এর বোটানিক্যাল নাম হল এক্লিপ্টা প্রস্ট্রাটা। প্রায় সারা বছর ধরে একে দেখতে পাওয়া যায়, তবে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে প্রচুর পরিমাণে জন্মে থাকে এই উদ্ভিদ। ছোট্ট সাদা রঙের ফুল হয়, ফুলের বীজ থেকেই নতুন গাছ জন্মে। গ্রামাঞ্চলে তো বটেই, শহরাঞ্চলেও বাড়ির আনাচে কানাচে বাগানে একে দেখতে পাওয়া যায়। সর্বত্র দেখতে পাওয়া যায় ঠিকই, অর্থাৎ এটি সহজলভ্য ঠিকই, কিন্তু এই উদ্ভিদের কার্যকারিতা অপরিসীম। আর এই জন্য একে কিং অফ হার্বস বা ভেষজ উদ্ভিদের রাজা বলা হয়েছে আয়ুর্বেদে। ভৃঙ্গরাজ উদ্ভিদে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস লিভারের বিষাক্ত উপাদান দূর করে এবং লিভারের সামগ্রিক কার্যকারিতাকে বিশেষভাবে উন্নত করে। এই উদ্ভিদের অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ লিভারের ইনফ্লামেশন বা প্রদাহ দূর করে এবং প্রতিরোধ করে। এবার জেনে নিন কীভাবে ওষুধটি তৈরি করবেন এবং কীভাবে খাবেন। ভৃঙ্গরাজের 20-25টি পাতা নিতে হবে। পাতাগুলি পরিষ্কার জলে
ভালোভাবে ধুয়ে নিন। এবার পাতাগুলি কোনোভাবে থেঁতো করে নিতে হবে। থেঁতো করে নিয়ে কোনো পরিষ্কার কাপড়ের রসটি ছেঁকে নিতে হবে। এক টেবিল চামচ রস পাওয়া যাবে। এবার এই রসের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, মধু যেন অন্তত এক বছরের পুরনো হয়। মধু মিশ্রিত রস সকালে চা পানের 20-25 মিনিট পরে খেতে হবে। দিনে একবারই যথেষ্ট। এভাবে একটানা অন্তত 6 সপ্তাহ ওষুধটি খেতে হবে। অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। আর প্রতি বছর অন্তত একবার অর্থাৎ 6 সপ্তাহের একটি কোর্স করে নেবেন এভাবেই। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।